নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রতিটি ঘরে পতাকা উত্তোলনের আহ্বান বিধায়ক। পাঁচগ্রামে তিনটি অবৈধ লাইমস্টোন ট্রিপার আটক, সাংবাদিক পরিচয় দিয়ে চাপ ও সিকি। বার্মিট সুপারি সিন্ডিকেট, জামিরায় তিনটি অটো থেকে ১৫ বস্তা বার্মিট সুপারি বাজেয়াপ্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শুক্রবার শিলচর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর ঘর তিরঙ্গা কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে বিভিন্ন তথ্য এদিন সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন। বিধায়ক জানান, ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ বর্তমানে এক উৎসব মুখর পরিবেশে মেতে উঠেছে। শিলচর বিধানসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকদের ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করার পাশাপাশি স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দেওয়া বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার এদিন আহ্বান জানান তিনি। স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা শহরকে সাজিয়ে তুলতে কাছাড় জেলা বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। বিধায়কের নেতৃত্বে ইতিমধ্যে শহরের বিভিন্ন বুথ কমিটির হাতে ১০,০০০রও অধিক জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে বলেও এদিন জানান বিধায়ক। এছাড়াও শহরের দুপাশে থাকা বিভিন্ন ঘর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা লাগানোর পাশাপাশি শহরের ১৫টি বিশেষ স্থান নির্ধারণ করে ৬০ ফুট উঁচুতে পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩, ১৪ ও ১৫ই আগস্ট শহরের প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি ৭৫তম স্বাধীনতা দিবসকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মহোৎসবে সারা দিয়ে গোটা দেশব্যাপী আজকে একটা উত্থল পরিবেশের সৃষ্টি হয়েছে, একটা উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা জানি যে প্রি ইন্ডিপেন্ডেন্স আজকে ভারতবর্ষ কোথায় ছিল, আফটার ইন্ডিপেন্ডেন্স ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর কোন জায়গায় দাঁড়িয়েছে, যারা শাসন ক্ষমতায় ছিলেন তারা কী করেছেন, বর্তমান যে সরকার মোদিজির নেতৃত্বাধীন সরকার ২০১৪ ইংরেজির থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত কী করেছেন, এই বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরা আমাদের এখনকার জেনারেশন বা আমাদের পরের জেনারেশন অন্তত পক্ষে ভারতবর্ষ কী, ভারতবর্ষের এই ইতিহাস অন্তত পক্ষে জানা দরকার। যার জন্য প্রথমে আমি সকলকে শিলচর বিধানসভা সমষ্টির অন্তর্গত সম্মানিত সকল নাগরিককে আমি অনুরোধ করব যে আগামী ১৩, ১৪, ১৫ তারিখ আপনারা সকলের ঘরে পতাকা উত্তোলন করবেন। আর ভারতবর্ষে যারা মুনি ঋষিরা ছিলেন, আজকে ঋষি অরবিন্দ, আজকে ক্ষুদিরাম বসু, যেভাবে ১৯ বছর বয়সে উনি আর শহীদ হয়েছেন, আর আমরা লক্ষ্য করেছি যে হাসি মুখে উনি ফাঁসি স্বীকার করেছেন, এই যে ত্যাগ, এই ত্যাগ যাতে তাদের যে আত্মা, প্রধানমন্ত্রী বলেছেন তাদের আত্মা যাতে শান্তি পায় তার জন্য অন্ততপক্ষে আমরা সবাই মিলে ১৩, ১৪, ১৫ তারিখ আমরা সব ঘরে পতাকা উঠাবো, ঘর ঘর তিরঙ্গা। পাঁচগ্রামে আটক তিনটি অবৈধ লাইমস্টোন বোঝাই ট্রিপার। ট্রিপার আটক হওয়ার পর সাংবাদিক পরিচয় দিয়ে একটি ট্রিপার ছেড়ে দিতে মোবাইলে উগ্র মেজাজে রীতিমতো চাপ দেওয়া হয় পুলিশকে। এ ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার সাংবাদিকদের সাথে ঘটনার বৃত্তান্ত তুলে ধরে পাঁচগ্রাম থানার ওসি বিধান দাস জানান, আটক হওয়া তিনটি ট্রিপারেরই কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই ওভারলোড করে লাইমস্টোন বোঝাই ট্রিপারগুলো যাচ্ছিল। এদিন নেকা চেকিং এর এই ট্রিপারগুলো আটক করেন তারা। পাশাপাশি তিন ট্রিপার চালককে আটক করা হয়। এদিকে নথিবিহীন ট্রিপারগুলো পুলিশ আটকে করার পর রীতিমতো আলোড়ন সৃষ্টি হয় হাইলাকান্দি জেলাতে। ট্রিপারগুলোকে ছেড়ে দিতে একের পর এক ফোন করে ওসির কাছে। বিশেষ করে আটক হওয়া ট্রিপারগুলোর মধ্যে NL01F7588 নম্বরের ট্রিপারটিকে খালাস করে দিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কখনো ইঞ্জিনিয়ার তো কখনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং পরে একজন সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে পাঁচগ্রাম থানার ওসিকে ফোন করে ট্রিপারটি ছেড়ে দিতে রীতিমতো চাপ সৃষ্টি করে এক ব্যক্তি বলে জানান ওসি বিধান দাস। তিনি সংবাদ মাধ্যমকে এও জানান যে ফোন নম্বর থেকে তার কাছে ফোন এসেছিল, সেই নম্বরটি ট্রুকলারে চেক করে তিনি দেখতে পান নম্বরটি মকসুদুল আলম নামে এক ব্যক্তির।
এই নম্বর থেকে ফোন করে মিডিয়ার লোক পরিচয় দিয়ে ত্রিপাঠী ছেড়ে দেওয়ার জন্য তাকে চাপ সৃষ্টি করা হয় বলে জানান তিনি। এহেন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সংবাদ মহলেও। অনুমান দুই মান বাজার আমি খবর পালো যে কেইখনমান গাড়ি সেনাপাতর গাড়ি মেঘালয় রাজ্যের পরা চালান নোহোৱাকে খুড়িমঞ্জত যাব। সেই গোপনীয় সংবাদের ভিত্তিত আমি নাকা চেকিং করবো। অনুমান রাতেপা 4:30 পৌনে 5টামান বাজাত গাড়ি কেইখন পালো, নথিপত্র চেক করলো। নথিপত্র চেক করার পিছত নথিপত্র কই নাই, তারপর দেখা গেল যে মালও ওভারলোড আছে, তার নিয়মের উপর বহু মাল ওভারলোড আছে। সেইবলি আমি গাড়ি কেইখন জব্দ করে লই আহিলো। ইয়ার ভিতরেতে এখন NL01AF গাড়ি আছে 7588। এই গাড়িখনের মালিক না কোনোবা এজনে মোক ফোন করে কলে, সাংবাদিক বলে পরিচয় দিলে, ট্রুকলারত নাম আহিলে মোক সুদুল আলম চৌধুরী বলে তখন কয়ে যে গাড়িটো এড়ি দিয়ক। মানে কলো বারবার তখন মোক রিকুয়েস্ট করে আছে যে গাড়িটো এড়ি দিয়ার কারণে। মানে কলো লফুল একশন এলবিটি কেন দেখুন, যদি কিবা গাড়ির গলতি আছে তেতিয়াহলে আইনত বিহিত ব্যবস্থা হব। সেইবলি তখন মো আপনি বারবার মোক ফোন করে ডিস্টার্ব নকরব সেইবলি তখন। তারপর আরও মানুষ পঠিয়ালে, এজনে আহি কলে যে এজন ইঞ্জিনিয়ার এজন চার্টার্ড একাউন্টেন্ট। মানে কলো মানে সর মানুষ মর ডর অফিসার হাইলাকান্দিত আছে, আমি আর কি কথা পাতি না আপনার হাইলাকান্দি মর ডর অফিসার। অবৈধ বার্মিট সুপারি নিয়ে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় হাতে নাতে আটক করা হলো অটোসহ এক পাচারকারীকে। পাশাপাশি ব্যাপক পরিমাণের সুপারি বাজেয়াপ্ত করলো জামিরা পিপির পুলিশ। ঘটনার প্রেক্ষিতে জানা গেছে, বুধবার অটো করে অবৈধ বার্মিট সুপারি নিয়ে যাওয়ার সময় জামিরা পিপির আইসি মাজরুল ইসলাম লস্করের নেতৃত্বে 3টি ডিজেল অটোতে তল্লাশি চালিয়ে প্রায় 15 বস্তা বার্মিট সুপারি বাজেয়াপ্ত করে পুলিশ। সুপারিসহ 3টি অটো ও একজন চালককে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য 2 অটো চালক পালাতে সক্ষম হয়। ধৃত অটো চালককে থানায় নিয়ে গিয়ে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে জামিরা পিপির পুলিশ। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণ করা সহ পুলিশের ভূমিকায় এদিন সাধুবাদ জানান উপত্যকার জনগণ। ভারতবর্ষের 75তম স্বাধীনতা দিবসের বর্ষপূর্তি উপলক্ষে সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে শুক্রবার দক্ষিণ হাইলাকান্দির কালীবাড়ি হাইস্কুল ও ঘাড়মুড়া মধ্যবঙ্গ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের ছাত্রছাত্রীরা আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ঘরে ঘরে পতাকা উত্তোলনের জন্য এক তিরঙ্গা সচেতনতা পদযাত্রা কর্মসূচি পালন করেন। এদিন প্রতিটি স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ভারত সরকারের নির্দেশে অনুসারে প্রতিটি গ্রাম ও শহরের প্রতিটি ঘরে পতাকা উত্তোলন করার আহ্বান জানান। আসাম মিজোরাম সীমান্ত সমস্যা নিয়ে আয়োজিত সভা সম্পর্কে মুখ খুললেন কাটলিছড়ের বিধায়ক সুজামউদ্দিন লস্কর। বিধায়ক জানান, অবিলম্বে সীমান্ত সমস্যার সমাধান হোক, কিন্তু কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে প্রায় 10,000 বিঘা জমি মিজোরাম দখল করে রাখা সত্ত্বেও জমি দখল নিয়ে রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করছে বলে জানান তিনি। অপরদিকে বারংবার উভয় রাজ্যের সরকার ও প্রশাসন আধিকারিকরা বৈঠক করলেও সীমান্ত সমস্যার কোনো স্থায়ী সমাধান আজ হয়নি। গত 9 আগস্ট মিজোরামের আইজলে আয়োজিত সভায় রাজ্যের সীমান্ত উন্নয়ন মন্ত্রী অতুল বোরা ও কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের বৈঠকের পরও কোনো স্থায়ী সমাধান বেরিয়ে আসেনি বলে জানান তিনি। আরে সাহেব, আমার এইটু অতুল বোরা ডাঙ্গরা বর্ডার মিনিস্টার হয় আর ইনচার্জ মিনিস্টার আমার ওই কাছাড়র অশোক সিংহল দা। কথাটো হয়েছে কি, ইহতে গৈছে সিএমর লগ ধরেছে মিজোরামর, আমার একো কব লাগা নাই, কিন্তু আমার কথাটো হয়েছে আমার হোমস্টেট 100 কিলোমিটার অহম মিজোরাম বর্ডার, টোটাল অহম মিজোরাম বর্ডার 160 কিলোমিটার আর আমার তাতে 100 কিলোমিটার। ইহতে লালাপুরর হয়ে গৈছে, লালাপুরর যেটু বর্ডারের কথাটো কব, কিন্তু আমার কথাটো হয়েছে চিরতরে স্থায়ী সমাধান আমার সমষ্টিরও হব লাগে। আজি যিমান প্রবলেম হয়ে আছে, আগ্রাসনটো চলি আছে, 10,000 বিঘার উপরত আমার এগ্রোচমেন্ট করেছে, তাতে আমার কথাটো হয়েছে কেম্প আছে আর এতিয়াও চলি আছে, সদায় মাহত এবার দুবার আগ্রাসনটো চলি আছে, স্থায়ী সমাধান হব লাগে। সেইটো সিএমর লগ ধরে কথা পাতি মাজত গই গই এবিলাক একো দেখা লাগিছে, কিন্তু স্থায়ী সমাধানটো হব লাগে। আমার কেম্পর সমাধান, আমার রাস্তাঘাটের সমাধান, কেইটা রাস্তা পিডাব্লিউডির হব লাগে, হলে আমার স্থায়ী সমাধান হব। আর ইয়াত
যেটু আমার হিয়তে মিজোরামে এইটু তার পাঠালেন কই সদায় কাম করে থাকে, আর আমার অসম সরকারে এইটু সদায় ফরেস্ট রিজার্ভলেন্ড কই থাকে। মাঝে তো এইটু এই উচ্ছেদ অভিযান করেছে, চারিটা পাঁচটা গড় আগতে যেটু জুই লগাই জ্বলাইছিলে তাতে এতিয়া আমার অসমর ফরেস্টে এইবিলাক উচ্ছেদ করেছে। আজি বর্ডারত মানুষবিলাক পাহারা দিয়ে আছে, পাহারাদার হিসাবত আছে, এনেই ফরেস্ট ল্যান্ড পড়ে আছে, আর মিজোরামে আগ্রাসন চলাই আছে। আমার রাইজর কোনো মানুষ যদি তাতে পাহারাদার হিসাবে থাকে সেইবিলাক উচ্ছেদ করে দেয়, স্থায়ী সমাধান নকরে। সিহতে পাট্টালেন কয় আর আমার ফরেস্ট রিজার্ভ ল্যান্ড কয় এই মিজোরামে একটু লই গই আছে। আর মাজত আমি দেখিছু কালি গোল টেবিল মিটিং হয়ে আছে। আমি দুইজন মিনিষ্টারক অনুরোধ করি আছো যে মিজোরামের সিএমর লগত কথা পাতি, আমার সিএমর লগত কথা পাতি স্থায়ী একটা সমাধান লাগে, পার্মানেন্টলি সলিউশন হব লাগে। এইটু আজি 30-40 বছরের পরাই আগ্রাসনটা চলি আছে, আর এইটু থাকা অবস্থাত আমি কিমান কথা পাতিলু, আমার সেন্ট্রাল গভর্নমেন্টে হস্তক্ষেপ করিলে, কিন্তু স্থায়ী সমাধান হওয়া নাই। এতিয়া আমি স্থায়ী সমাধানটা চাই আছি। গ্রাম কাছাড়ির বিভিন্ন স্থানে আনন্দ ও উৎসাহের সাথে পালন করা হলো রাখি পূর্ণিমা। পুরো দেশের সাথে শিলচরেও আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। শুক্রবার শিলচরের বিভিন্ন এলাকায় বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে মিষ্টিমুখ করাতে দেখা গেছে। উল্লেখ্য, দীর্ঘ একটি বছর অপেক্ষা করার পর শ্রাবণ মাসের পূর্ণিমাতে পালিত হয় ভাই বোনের অটুট সম্পর্কের এই পবিত্র রাখি পূর্ণিমা উৎসব। উৎসবকে ঘিরে গোটা দেশ জুড়ে এক খুশির মেজাজে মেতে ওঠেন ভাই ও বোনেরা। রাখি পূর্ণিমার পবিত্র দিনে বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফুটো দেওয়ার পাশাপাশি হাতে রাখি বেঁধে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও বোনেদের সুখ দুঃখ সহ সুরক্ষার জন্য বোনেরা ভাইয়ের কাছে আশা প্রকাশ করেন। রাখি পূর্ণিমাকে কেন্দ্র করে ঘরে ঘরে ভাই বোনদের মধ্যে এক অপরিসীম ভালোবাসা ও আনন্দের দৃশ্য পরিলক্ষিত হয়। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসের যৌথ উদ্যোগে শুক্রবার কালীনগর শারদাচরণ দে কলেজে নেশামুক্তি অভিযানের জন্য এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসের কর্মকর্তা শামস উদ্দিন বরভুইয়া ও শারদাচরণ দে কলেজের অধ্যক্ষা সম্পাদে। এদিনের কর্মসূচিতে বক্তারা বক্তব্য রাখতে গিয়ে জানান, হাইলাকান্দি জেলা সহ অন্যান্য স্থানে এই নেশামুক্তি অভিযানের জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা, যাতে কলেজ পড়ুয়া থেকে ধরে সাধারণ জনগণও বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকে। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপিকা ছন্দা ধর, মীনাক্ষী দে, মাধবী দে, বনানী দে, সুমা দে সহ আরো অনেকে। তারা সব অ্যাডোলেসেন্স 10-17, তো এখানেও তোমরা বড়ও আছো কিছু, কিন্তু ওই এজ গ্রুপের মাঝেও আছো। আর ও ক্ষেত্রে নেশামুক্ত ভারত অভিযান যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টে এই কাজটা চালাইয়া যান। মেইনলি হয়েছে মেইনলি স্কুল যেটা আছে, যে ইউনিভার্সিটি কলেজ সব কলেজে গিয়া ওই বাচ্চারে মেইন ভালনারেবল যে সেকশন আছে ওই সেকশন থেকে তারারে পার হওয়ার লাগিয়া, আর তারা যাতে এডিকশন জিনিসটা খান থেকে শুরু হয় ওই জিনিসটা তারা বুঝতো।
গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে চেংজোর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে স্বাধীনতার 75তম বছর পূর্তির উপলক্ষে চেংজোর এলাকায় প্রতিটি ঘরে ঘরে যাতে স্বাধীনতা দিবসে জনগণ জাতীয় পতাকা অত্যন্ত মর্যাদা এবং গর্বের জন্য উত্তোলন করেন তার জন্য এক পদযাত্রা আয়োজন করা হয়। এই পদযাত্রায় গ্রাহক সুরক্ষা সমিতির সদস্যরা অংশগ্রহণ করে আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত জেলার প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় তার জন্য জোরালো আবেদন জানান সমিতির কর্মকর্তারা। আগামী দিনেও কাছাড়ের প্রত্যন্ত অঞ্চলে অভিযান অব্যাহত থাকবে সমিতি বলে জানান তারা। এই দিনের অনুষ্ঠানে তম্বা সিং, বিশু বাউরি, শ্যাম সিংহ সহ অনেকে উপস্থিত ছিলেন। এক প্রেস বার্তায় এই খবর জানান গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী। আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে এবং হর ঘর তিরঙ্গা অভিযানের অঙ্গ হিসেবে শুক্রবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে এবং তারাপুর ব্যবসায়ী সমিতি ও আর্য সংস্কৃতি বোধনী সমিতির যৌথ ব্যবস্থাপনায় তারাপুর এলাকার ব্যবসায়ীদের মধ্যে জাতীয় পতাকা বিতরণ করা হয়। পাশাপাশি 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত শিলচর শহরের প্রতিজন নাগরিকদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে আহ্বান জানানো হয়। এদিন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন শিলচর 24 নং ওয়ার্ডের কমিশনার মধুমিতা শর্মা। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন করে রাখার কর্মসূচি হর ঘর তিরঙ্গা সম্পর্কে সচেতনতা বাড়াতে হাইলাকান্দি শহরে এক শোভাযাত্রা বের করা হয়। শহরের পুরসভা প্রাঙ্গণ থেকে বিকেল 4টায় এই শোভাযাত্রা বের করা হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এতে জেলা শাসক নিসর্গ হিবড়ে এবং পুলিশ সুপার গৌরব উপাধ্যায় অন্যান্যদের মধ্যে অংশ নেন। আগামী রাজ্যিক জীবিকা নগর জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে এই শোভাযাত্রায় জেলার এসএইচজি সদস্য সহ আপামর জনসাধারণ অংশ নেন। এদিকে জেলায় এই কর্মসূচি সফল করে তুলতে সরকারি সব বিভাগ এজেন্সির তৎপরতায় গতি আনা হয়েছে। রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের হাইলাকান্দি শাখার উদ্যোগে জেলাজুড়ে জাতীয় পতাকা বিক্রির 208টি স্টল খোলা হয়েছে। এতে এ পর্যন্ত 77,304টি জাতীয় পতাকা বিক্রি করা হয়েছে। এদিকে জেলার চা বাগানগুলিতেও যাতে হর ঘর তিরঙ্গা কার্যসূচি সফল করা যায় সেই উদ্দেশ্যে চা বাগান কর্তৃপক্ষগুলির সঙ্গেও সম্প্রতি প্রশাসনের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ডিডিসি আর কে লস্করের পৌরোহিত্যে সভায় জেলার বাগান কর্তৃপক্ষকে তাদের বাসিন্দাদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে রাখা সুনিশ্চিত করতে বলা হয়। সোনাইয়ে প্রশাসনের উদ্যোগে তেরঙ্গা শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সোনাই ভুবাসন আধিকারিকের কার্যালয় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা সোনাই শহরের প্রধান সড়কগুলো পরিক্রমা করে। প্রশাসনের মিছিলে অংশ নেন সার্কেল অফিসার দীপঙ্কর নাথ, বিকাশ ছেত্রী, পুরনেত্রী শিলুরানী, ভাইস চেয়ারম্যান শাহারুল আলম, ডিডিপিএম বিপ্রজিৎ চক্রবর্তী সহ বিভাগীয় কর্মকর্তারা। এছাড়া সোনাই পুরসভা, সোনাই পুলিশ, সোনাই শিশু বিকাশ কার্যালয়, প্রাথমিক শিক্ষাকণ্ড, স্বাস্থ্য বিভাগ, দুর্যোগ মোকাবিলা বিভাগ, আপদ মিত্র, আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীরাও এতে যোগদান করেন। ইতিমধ্যে আপনি সকলে জানে আমার অসম গভর্নমেন্ট বা আমার গোটেই ভারতত আজি 75 বছরের আমার অমৃত আজাদী কা অমৃত মহোৎসব সকলে পালি আছে। ঠিক তেনেকে আমিও সোনাই সার্কেল আন্ডারত যিমানখিনি অফিস আছে, গভর্নমেন্ট অফিস, আপনার বি ও অফিস, মিউনিসিপালিটি অফিস, সিডিপিও অফিস আর সার্কেল অফিস, আমার ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন ফালের ডিডিএমএ ফালের আমি গোটেই একজুট হয়ে পেলে আজি একটা রেলি করলো। এই আমি এইটাই মেসেজ দিবলে বিচারিছো যে আমি 75 বছরত আমার যে ভারত স্বাধীন হল তার কারণে যে আমার ফ্রিডম ফাইটার্স সকলে যিমানখিনি ত্যাগ বলিদান করলে তার নিমিত্তে এই অকনমান আমি এটা তেওঁলোকক রেসপেক্ট জানাইছো। হর ঘর তিরঙ্গা সকলো সোনাইবাসী আর সকলো কাছাড়বাসীক মই আহ্বান জানাইছো যে তেওঁলোকে আমার গভর্নমেন্টের যোনটো ইনিশিয়েটিভ আছে তেওঁক সফল করে, ঘরে ঘরে তিরঙ্গা লগায়, পতাকা লগায়, 13 তারিখেরপরা 15 তারিখলৈকে সকলে যাতে লগায়, এইটাই মোৰ আহ্বান থাকিলে। শেষর বাবে মই সকলো দেশবাসী, আমার কাছাড়বাসী আর মোর প্রিয় সোনাইবাসী সকলকে মই ভারতের স্বাধীনতা দিবসের অশেষ ধন্যবাদ জানাইছো আর উইশ থাকিলে সকলো। অমৃত মহোৎসবের সরকারি অনুষ্ঠান সফল করে তুলতে কালীনগর শারদাচরণ দে কলেজের পক্ষ থেকেও তেরঙ্গা পদযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার সকাল 9টায় ওই তেরঙ্গা যাত্রা শুরু হয়ে কাটাকাল পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ পরিক্রমা করে। জাতীয় পতাকা হাতে নিয়ে কলেজের ছাত্রছাত্রীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন। সকালে জনসচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন শারদাচরণ দে কলেজের অধ্যক্ষ শম্পা দেব।
কালিনগর বিজেপি আলগাপুর মণ্ডলের প্রাক্তন সহসভাপতি শেখর সরকার, কলেজের সহকারী শিক্ষক মাধবী দে প্রমুখ। এই পদযাত্রা সফল করে তুলতে কাটাকাল পুলিশ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা সত্যি প্রশংসনীয়। কলেজের সহকারী শিক্ষক ছন্দা ধর, মীনাক্ষী দে, বনানী দে, সুমা দে, টুম্পা ভট্টাচার্য, আবুল হোসেন মজুমদার, বিক্রম চক্রবর্তী, আলিমুদ্দিন মজুমদার, শঙ্কর কুমার দাস, জিৎ সুরানা, মিনি ধর ছাড়াও ছাত্রছাত্রীদের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবিভিপির সম্পাদক মনোজিৎ রায়, রনি রায়, রাহুল নমশূদ্র, আবু তাহের লস্কর, সুরজ দাস, অর্পিতা দে প্রমুখ। 75 বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে শারদাচরণ দে কলেজ এবং গোপাল গোবিন্দ সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে র্যালি বের করেছি জনজাগরণের উদ্দেশ্যে, যাতে প্রত্যেক ঘরে ঘরে তিরঙ্গা লাগানো হয় এবং স্বাধীনতার এই প্ল্যাটিনাম জুবিলি উৎসাহ সহকারে পালন করা হয়। ধন্যবাদ। আপনারা কতটুক আজকে পদযাত্রা করেছেন? আমরা ওইদিকে পঞ্চায়েত রোড আর এইদিকে কাটাকাল বাজার পর্যন্ত অ্যাপ্রক্স 5 কিলোমিটার হবে। আগামী 15ই আগস্ট স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে ভারত সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দেশের স্বাধীনতা আন্দোলনে যারা নিজের প্রাণ আত্মাহুতি দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন সেই মনীষীদের শ্রদ্ধা জানাতে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি পালনের তৎপরতা চলছে। শুক্রবার শিলচরের 19 নং ওয়ার্ডে এক তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। এলাকার বিশিষ্ট বিজেপি কর্মী সুজিত দাস চৌধুরীর নেতৃত্বে আয়োজিত তেরঙ্গা যাত্রায় স্থানীয় জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শোভাযাত্রা এলাকার আশ্রম রোড, চেংকুড়ি রোড, ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি পরিক্রমা করে আগামী 13, 14 ও 15 আগস্ট শহরের প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রচেষ্টাকে সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। ভারতীয় জনতা পার্টির 19 নম্বর ওয়ার্ডের কর্মী সুজিত দাসচৌধুরী, বিশাল কর্মোদ্যোগী ছেলে, ওর সবাইকে জড়ো করে আমাদেরকে যখন খবর দিল, আমাদের মাননীয় জেলা সভাপতিও এখানে উপস্থিত হয়েছেন এবং এত লোক সমাগম হয়েছে যেটা মনটা ভরে গেছে। এবং এই 75 বছর পূর্তি উপলক্ষে যে তেরঙ্গা হাতে হাতে নিয়ে যাত্রা শুরু হচ্ছে এবং নরেন্দ্র মোদীর এই প্রয়াসকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধুবাদ জানাই। ধন্যবাদ। জেলা সভাপতিকে আমি ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের উপস্থিত মা বোনেরা যারা এই সভায় এত পরিশ্রম করেছেন, এই দুপুরের রুদ্রের মধ্যে এত পরিশ্রমকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমার 19 নম্বর ওয়ার্ডের প্রত্যেক বিজেপি কর্মী এবং প্রত্যেক বুথ প্রেসিডেন্ট, শক্তিকেন্দ্র, পৃষ্ঠা প্রমুখদেরকে যারা পরিশ্রমে আজকে এই সভা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবং আমার মা বোনদের এবং বড়ো ভাই বড়দের প্রণাম জানিয়ে আমি আজকে শনিবার থেকে কাছাড় জেলায় ঘরে ঘরে তেরঙ্গা কার্যসূচি শুরু হচ্ছে। 3 দিন ব্যাপী এই কার্যসূচিতে জেলার সব সরকারি কার্যালয়, বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করে রাখা হবে। এছাড়া 15 আগস্ট স্বাধীনতা দিবস পালনের দিন আরও একটি পতাকা উত্তোলন করা হবে। এদিকে জেলা প্রশাসন জেলার সব কার্যালয়ে উত্তোলিত জাতীয় পতাকা দেখাশোনার জন্য একজন করে কর্মীকে 24 ঘণ্টা পাহারায় রাখার নির্দেশ দিয়েছেন। উত্তোলিত জাতীয় পতাকার সম্মান যাতে বজায় থাকে সেই উদ্দেশ্যে সবাইকে সতর্ক থাকতে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেশের স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বিকেলে বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে এক বড়সড় মিছিল বের করা হয়। সহস্রাধিক মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক সহযোগে মিছিলটি আয়োজিত হয়। হাতে হাতে তিরঙ্গা পতাকা নিয়ে মাদ্রাসার ছাত্ররা বাসকান্দি এলাকায় মিছিল করেন। মাদ্রাসার প্রবীণ শিক্ষক মৌলানা ফৈজুল হক রাজবর ভুইয়া বলেন, 75তম স্বাধীনতা দিবস পালনের আনন্দে বাসকান্দি দারুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও দারুল উলুমের সাড়ম্বরে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিরঙ্গা পতাকা আমাদের চেতনার প্রতীক, সম্মানের পতাকা। এই পতাকা হাতে হাতে নিয়ে শুক্রবার বিকেলে বাসকান্দি জাতীয় সড়ক এলাকায় শান্তিপূর্ণ পরিবেশে তিরঙ্গা যাত্রা করেন সহস্রাধিক মাদ্রাসা পড়ুয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে প্রতিটি ঘরে পতাকা উত্তোলনের আহ্বান বিধায়ক। পাঁচগ্রামে 3টি অবৈধ লাইমস্টোন ট্রিপার আটক, সাংবাদিক পরিচয় দিয়ে চাপ ও সিকি।
বার্মিট সুপারি সিন্ডিকেট জামিরায় তিনটি অটো থেকে পনেরো বস্তা বার্মিট সুপারি বাজেয়াপ্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।